বেরি গেছে তো কথা বলছো কি করে? তো মরার আগে দু চার কথা বললে মরিব না। আগো বাবা পরে সর্বনাশ হয়ে গেছে। তোর বাবাই দেখ গোল বাড়িতে গলায় দড়ি নিয়ে ঝুলছে। তাই গোল বাড়ি দে। হ্যাঁ বাবা। কি হলো? আর উপায় নাই ভাই। বাবা ফিরে এসো বাবা। আমি বৈতরণী পেয়ে গেছি। তুমি মরো না, আমি বিয়ে করব, তুমি ফিরে এসো। কি বলছ রে? ছেলে বিয়ে করবে বলছে। হ্যাঁ করবে। হ্যাঁ ফিরে এসো তাই বলছে। তাহলে জিপ ঢুকিয়ে লব। হ্যাঁ জিপ ঢুকিয়ে দাও। কিন্তু পায়খানা ঢুকাবে কি করিয়ে? সেটা তুমি জানো। ওটা তুই তুই ঢুকিয়েলি বার করি। শোনো বাবা, তাড়াতাড়ি এসো। বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? গর্ত বলছে? বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। ওই দেখ লাগ লাগিয়ে বসে আছে। তার সঙ্গে যদি বিয়ে দাও আমি বিয়ে করতে রাজি আছি। তাই দেব। এই গায়ের লোকের আমি খেয়ে রেখেছি নাকি? আমি কোথা গায়ের লোককে আগে খাবো? হ্যাঁ নেমন্তন্ন করে নাকি? তাই তো নাকি? হ্যাঁ। তাহলে তুমি অনুষ্ঠান করে বিয়ে দেবো মনে করছো? অবশ্যই। শোনো বাবা, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। আর তুমি জীবনে কোনোদিন কলকাতা যাওনি, তুমি যাবে কি করে? আমি সকালবেলা মুখতে এলাম। এটা কলকাতা নামুন, এটা কলতলা। আমি তো মনে করলাম ওইটাই কলকাতা। কলকাতা অনেক দূর গো। শোনো, কলকাতা যাওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। এখান থেকে কাটোয়া যাবে। কাটোয়া? কাটোয়ায় গিয়ে বড় লাইনে ট্রেনে চাপবে। বড় লাইনে ট্রেনে চাপবে একদম হাওড়ায় নামবে। হাওড়ায় নেমে হাওড়া বাস স্টপেজে চলে যাবে। কলকাতা রোডে অনেক বাস হবে। একটা বাসে চেপেই ধরমতলায় নেমেই একটু ডান দিকে আগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হয়েছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদার নাম হয়েছে হরকালী মুখার্জি। আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজও শহর? বাপ রে বাপ, মারে বাপ, বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর? বাপ রে বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওর আবার ইংরাজিতে বলে শ্যাট আপ। কলকাতা কি আজও শহর? কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওর আবার ইংরাজিতে বলে শ্যাট আপ। কলকাতা কি আজও শহর? তোমার কলেজে যাওয়ার সময় হয়, ঠিক আছে স্কুটি একটা এনে দেবো। আর তোমার কি লাগবে? কিভাবে কথা বলতে তাও জানি না। নিজে কথাটা বুঝতে পারলো না, সেটা বলছে না। কি বুঝতে পারলো না? কি বলছিস? হ্যাঁ প্রথমে বলেছি, কি বলছিস? শোনো দাদা, ও কিন্তু কথা আমার ইয়ারিটা বুঝতে পারলো না। সুন্দর দেখে একটা আমার জন্য আদরের বোন, বলো কি লাগবে? ঠিক আছে,
আমার জন্য একটা বড় দেখে ভাতের হাড়ি আর কয়েক ডজন কাপ প্লেট আর কিছু লাগবে বুঝতে পারলে দাদা কি বড় করে কেন ভাতের হাড়ি আনতে বললো দিনে দিনে হচ্ছে দেখো কেমন এত করে করে ভাত খায় তা নয় আসলে রবার কেবার বন্ধু বান্ধব অনেক আসছে তাদের রান্না বান্না খাওয়াতে হয় তো অনেকজনের লেবার অসুবিধা হয় তাই হবে বড় ভাতের হাড়ি তোমায় এনে দেবো তাহলে তোমার বাড়িতে থাকো আমি যাবো চলো চলে যাচ্ছ জানো দাদা কলেজে প্রফেসর কি বলেছে কি এই বছর ফাংশনে আমাদেরকে গান গাইতে হবে সুন্দর দেখে একটা গান শিখে দাও না দাদা ও তোমাদের গান গাইতে হবে হ্যাঁ ঠিক আছে আমি একটা গান তোমাদের শোনাচ্ছি সেটাই তোমরা গাইবে তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি ছোট বোন ছোট বোন তুমি অনেক ফুলের মাঝে
আমি যাব তোমাদের সব জিনিস কিনে আনবো কেমন বাই এ দিদি এ দিদি আবার কি হলো কি সুন্দর মেলা বসেছে ফুচকা খাবো আমি তো দেখতে পারি না আমি তো মেলা নিয়ে যাব চল পড়ার সময় থেকে মেলা না আর তোর মেলা যাবে लट्टापटी जगह बोलो भाई भाई हरकाली मुखे बाजी बाड़ी दिल्ली छुड़ी बस भाई मुखे लाभ नहीं चले कथा जिज्ञासा करब घटक এসে হাজির মানে আমার পাঁচটা বোন আছে বিয়ে দাও বলেছিলাম তাই ঘটক এসে হাজির গড়ে বসাই হরকালে মুখার্জি মেলাও হাত মেলাও চারটে বোন আছে আর একটা আছে সে মামার বাড়ি গিয়েছে তাই চারটে বোনের আমি বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি চারটে চারটে হ্যাঁ চারটে माल बोल उपवास करबे ना माई के माल जा माले दाना पड़ी गई কলকাতার লোকে খায় কি মশাই এর বাড়ি বুঝলে এ হাঁস নাই মুরগি নাই খেরের পালুই নাই ধান নাই এরা খাই কি রে ভাই ও ভাই তোমরা যা খাও আমরা তাই খাই কি করে আসলে ব্যাপার কি জানো আমরা টাউনের মানুষ আর তোমরা গ্রামের মানুষ তোমরা মাঠে ফসল তৈরি করো আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে নিয়ে আসি ও তাহলে আমাদের ভাতে ভাত আলোলে তোমাদের পুঙ্গাই হাত তা আমরা টাকা না দিলে তোমাদের বা চলবে কি করে আপনি মাল বার করুন তাহলে ভাই এই 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 মাল বলো না বলো মানে বন্ধের দেখুন দেখুন হ্যাঁ তাহলে বসো গেলে বসো আমি ডাকছি একা করে ডাকছি পাপিয়া পাপিয়া এদিকে এসো শোনো পাপিয়া গ্রামের ঘটক কাইয়া মানুষ একটু রসিকতা করে কথা বলো
ঠিক আছে কিন্তু পুমাই মাংস নাই পয়সা দু সবই ঠিক আছে কিন্তু পুমাই মাংস ও ভাই এখনো বয়স হয়নি তো বয়স হলে ঠিক হয়ে যাবে বয়স হয় নাই না তা বটে ঘটক মশাই আমার পছন্দ পছন্দ আমাকে চরম পছন্দ পছন্দ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন কেন আপনি সামনে সামনে কোথায় এই তো সামনা সামনে কিরম হইল ঘটক মশাই আপনার তিনটে মাথা কেন কে আপনার তিনটে মাথা কেন আমার এই পঞ্চান্দন তলায় তেরা মাথায় জন্ম হয়েছে দিয়ে আমার তিন দিকে মাথা বেরিয়ে গেছে এ সারা কান্না না কি রে কেন এ তো কান্না কান্না না একটু কম লাগে ঠিক আছে পছন্দ আমাকে হ্যাঁ চরম পছন্দ চারটে বোন শান্তি শান্তি বুঝিয়ে কথা বলি আরে ওটা তো কানা এটা কি হবে কে জানে নাম কলিকাতা কে হলো আমার এই মেয়েটা হইতে পারে হ্যাঁ মেয়েটা সাইজ ভালো ছিল আমাদের গায়ে নস্করের মতো তোমাদের গায়ে কাকে কে যদি বউ হয়ে যায় গায়ে পাঁচটা একটা থাকবে হাত তো ছড়িয়ে কথা বলতে হবে ভাবে না ওই পাঁচটার মতো বাঙা দিকে চাই জিনিস প্যার কাতো ফাতেরা বানা হ্যায় জীবন মেরা শহর মে তো কে চলো ভদ্রলোকের বাড়ি বাবরে জিনিস এখানে বার করে কাজ করেন গঙ্গা পার করে দেন
গঙ্গা পার করে বলে ওই মেয়েটা যদি নস্করণ লেগে হইতো আমাকে কান কি নাম ছাগলে বাচ্চা হয়নি নামের ভেতরে ছাগল ঢুকলো কি খুঁজিয়ে আমি বলছি নাম কি দেবো যে ছাগলে বাচ্চা হয় না শুনতে মিস্টেক হয়ে যেতে পারে বলছি লেখা পারে জানো বেগুন গাছে ফুল ফোটেনি কিন্তু কাল্লা তো শালা আমাদের বেগুন হইয়ে ঝুলিয়ে গিয়েছে আমাদের বেগুনে পোকা লেগে গেল বলছিল আমাকে পছন্দ সবই ঠিক আছে কিন্তু বেগুনে ফুল ফোটে নাই আমার বিয়ের ফুল ফোটে নাই গীতা মুখার্জি গীতা মুখার্জি ওটা শেষ বেটা তো ওই নামই কইল দেখি ওই ভাটার মাল সবই এক হবে না না আমার এই বোনটা খুব ভালো ডাকবো মনে হচ্ছে সবই গরিয়া 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 আবার কি গরিয়া মানে বিকেট হয়ে গেল ডাকছে মানে কি গীতা গীতা দিয়ে কি হলো দাদা ডাকছে কেন মারা গায়ে ঘটো হ্যাঁ কথা বলো গিয়ে তো ঠিক আছে আমি দেখছি এইটা বাদাম বাদাম মগু বাদাম বাদাম